বন্ধুরা আজকে আমি খুব ভালো একটা ঘরোয়া উপায় বলে দিচ্ছি যেটা করলে তোমাদের মুখ থেকে অবাঞ্ছিত লোমগুলোই নির্মূল হয়ে যাবে আর এইটা লাগাবার ফলে কি হবে যখন তোমরা এটা লাগাতে থাকবে দিনে দিনে এই যে লোমগুলো এই লোমের গোড়া আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে আর তারপর এই লোমের গ্রোথ একদমই কমে যাবে আর মুখে লোম হওয়াটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা মুখে যখন এরকম অবাঞ্ছিত লোম থাকে সেগুলো দেখতে ভীষণ বাজে লাগে এই যে ঠোঁটের ওপরে থুতনিতে কিংবা কপালে কানের পাশে এই সমস্ত জায়গাগুলোতে আমাদের অবাঞ্ছিত লোম লাগে থাকে যার ফলে কি হয় এই অবাঞ্ছিত লোমগুলি মুখটি কালো করে দেয় তো আজকে এই খুব ভালো একটা উপায় তোমাদের বলছি এর জন্য আমাদের লাগবে কাঁচা পেঁপে বন্ধুরা এই কাঁচা পেঁপের যে রস কাঁচা পেঁপের রস যদি তোমরা অবাঞ্ছিত লোমের উপরে লাগাও দেখবে সেই লোমের গোড়াটা দুর্বল হয়ে যায় সেই লোমের গোড়া দুর্বল হয়ে গিয়ে আস্তে আস্তে সেই লোম কিন্তু ঝরে পড়ে যায় আর কিন্তু গ্রোথ হয় না তো এই কাঁচা পেঁপে নিয়ে নেবে কাঁচা পেঁপে এইরকমভাবে ছেঁচে নিতে পারো অথবা মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারো কাঁচা পেঁপের রস লাগালে তোমাদের যে যে জায়গাতেই যেখানেই মুখে তোমাদের অবাঞ্ছিত লোম আছে সেই লোমের গোড়া খুব সহজেই কিন্তু দুর্বল হয়ে যায় তবে একদিন লাগালেই প্রথম দিনেই কিন্তু হবে না কারণ এটা তো কোনো কেমিক্যাল না এটা একদম ন্যাচারাল জিনিস তাই এটা বেশ কয়েকদিন লাগাতে হবে বেশ কিছুদিন লাগালে তখন দেখবে আস্তে আস্তে লোমের গ্রোথ কিন্তু কমে যাবে তো কী করবে কাঁচা পেঁপে ছেঁচে নেওয়ার পরে তার মধ্যে হাফ লেবুর রস দিয়ে দেবে হাফ লেবুর রস এইভাবে চিপে দিয়ে দিলে কাঁচা পেঁপের রসের সাথে লেবুর রস মিশে এই যে লোমের গোড়া আরও বেশিভাবে দুর্বল করে দে তোলে যার ফলে লোমের গ্রোথটা কমে যায় তো কিছুক্ষণ লেবুর রস মাখিয়ে পেঁপেটার মধ্যে রেখে দিতে হবে আমাদের দশ পনেরো মিনিট রেখে দেওয়ার পরে এইবার এই পেঁপের রসটা আমাদের ছেঁকে বার করে নিতে হবে তো এইভাবে দেখো আমি দশ মিনিট মতন লেবুর রস মাখিয়ে পেঁপেটা রেখে দিয়েছিলাম এবার আমি এই রসটা ছেঁকে নিয়ে নিচ্ছি এবার এই রসটার মধ্যে আমরা মেশাবো এক থেকে দু চামচ মতন বেসন তো এখানে এক থেকে দু চামচ বেসন মিশিয়ে দেবে দিয়ে ভালো করে এটাকে গুলে নেবে তো এই যে রসটা এটা তো এম ডাইরেক্ট তোমরা এইভাবে লাগাতে পারবে না সেই জন্যে বেসনটা দিলে কি হবে গোড়াটা আরও দুর্বল হবে এবং মুখে এটা লাগিয়ে রাখতেও সুবিধা হবে সেই কারণে বেসনটা দেয়া। আর এখানে দিচ্ছি হলুদ হলুদটার মধ্যে অ্যান্টিসেপ্টিক অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে এবং এই হলুদ পেপের রসের সাথে মিশে এবং লেবুর রসের সাথে মিশে আরও বেশিভাবে চুলের যে আমাদের লোমের যে গোড়া সেটাকে দুর্বল করে দেবে আরও বেশিভাবে সেই কারণে এইভাবে এই চারটে জিনিসকে আমাদের ভালো করে মেশাতে হবে আগে ভা ভালো করে মিশিয়ে এরপরে যেখানেই তোমাদের লোমের গ্রোথ আছে ধরো এই যে ঠোঁটের ওপরে আমাদের লোমের গ্রোথ থাকে অবাঞ্ছিত লোম থুঁতনিতে তারপরে ধরো কানের পাশে তো যেখানে যেখানে লোমের গ্রোথ আছে আমার যদিও নেই কিন্তু আমি তোমাদের এটা দেখা দেখিয়ে দিচ্ছি আমার সেরকম লোমের গ্রোথ একদমই হয় না যেহেতু আমি এরকম ধরনের উপায়গুলোই প্রায়শই করে থাকি যার ফলে আমার মুখে লোমের গ্রোথ একদম কম মানে নে না বললেই চলে সেই কারণে এটা আমি দীর্ঘদিন ধরে এইরকম ব্যবহার করে আসছি বলে লোমের গ্রোথটা কমে গেছে যার ফলে কি হয় মুখে লোমের গ্রোথ একদমই হয় না তো দেখো আমি কপালে লাগিয়েছি যেখানে যেখানে লোমের গ্রোথটা বেশি হয় মুখে সেই সমস্ত জায়গায় এইভাবে লাগিয়ে নিয়ে তিরিশ মিনিট মুখে লাগিয়ে রাখবে এটা তিরিশ মিনিট মুখে লাগিয়ে রাখার পর এইরকমভাবে হালকা হালকা হাত দিয়ে তোমাদের এটাকে ঘষতে হবে এইভাবে ঘষলে কি হবে এই লোমের গোড়াগুলো দুর্বল হবে তো এইভাবে দেখো ঘষে নেবে আর নেওয়ার পরে তারপর মুখটা আমাদের জল দিয়ে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা আর একটা কথা বলি যাদের মুখে প্রচুর লোমের গ্রোথ আছে কিংবা লোমগুলো ভীষণ শক্ত ধরনের লোম হচ্ছে তাদের থ্রেডিং করে নিতে হবে অথবা শেভিং করতে হবে থ্রেডিং শেভিং যেদিনেই করবে সেই দিনে কিংবা তার পরের দিনে তোমরা এই জিনিসটা মুখে লাগাবে এইরকমভাবে বেসন পেঁপের রস লেবুর রস এগুলো সমস্ত মিশিয়ে মুখে লাগাবে তাহলে আস্তে আস্তে লোমের গ্রোথটা কম হতে আরম্ভ হবে লোমের গ্রোথ যখন কম হতে আরম্ভ হবে লোম আর গজাবেই না তাতে কি হবে মুখে লোম আর উঠবে না তো এইভাবে দেখো ভালো করে ঘষার পরে তারপরে মুখটা এরকম একটি ভিজে কাপড় দিয়ে মুছে নেবে তো এইভাবে দেখো মুছে নেওয়ার পর তারপরে মুখটা আমাদের জল দিয়ে ধুয়ে নিতে হবে তো আমি দেখো তোমাদের দেখাচ্ছি যেহেতু আমার একদমই মুখে লোমের গ্রোথ কমে গেছে আগে কিন্তু ছিল আমার মুখে লোমের গ্রোথ কিন্তু ইদানিংকালে আমি বেশ কয়েক মাস ধরে যখন এই উপায়টা মাস বলব না আমি প্রায় বছর ধরে আমি এই উপায়টা করে যাচ্ছি এরকম করি সপ্তাহে দুদিন অথবা তিন দিন করে আমি মুখে এই রেমেডিটা অবশ্যই লাগাই যার ফলে মুখে কোনো রকমের লোমের গ্রোথটা থাকে না একদমই কমে যায় তো এইভাবে মুখটা মুছে নেওয়ার পর ভালো করে মুছে এবার মুখটা জল দিয়ে ধুয়ে নিতে হবে তোমাদের তো বন্ধুরা এটা তোমরা কতদিন করবে এটা তোমরা সপ্তাহে দু দিন করে করতে পারো দুদিন অথবা তিন দিন করে তোমরা সপ্তাহে এই উপায়টা করবে এরপর কি করবে মুখটা জল দিয়ে ধোয়ার পরে দেখো এটা হচ্ছে ফিটকারি ফিটকারি সাধারণত দেখবে ছেলেরা শেভিং করার পরে মুখে ফিটকারি লাগায় কিংবা সেলোনে গেলেও দেখবে ফিটকারি লাগিয়ে দেয় এই ফিটকারিটা একটু জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে বেশিক্ষণ না দু তিন মিনিট জলে ভিজিয়ে রাখলে ফিটকিটা একটু জলের মধ্যে গুলে যাবে তারপরে একটি তুলো ভেজাবে এই জলটার মধ্যে তুলো ভিজিয়ে এই ফিটকারির জলটা আমাদের যেখানে যেখানে লোমের রিমেডিটা লাগিয়েছিলে কিংবা যেখানে যেখানে লোমের গ্রোথ আছে সেই জায়গায় ফিটকারির জল লাগাবে ফিটকারিটা কি করে লোমের গ্রোথটা কমিয়ে দেয় তার সাথে সাথে ওপেন পোর্সের যে সমস্যাটা থাকে সেটা দূর করে দেয় মানে আমাদের পোর্সগুলোকে ক্লোজ করে দেবে তাতে কী হবে লোমটা আর গজাবে না লোমের গ্রোথটাও হবে না আর তার সাথে স্কিনটাকে স্মুথ করতে স্কিনটাকে টাইট করতে হেল্প করবে যার ফলে স্কিনে লোমের গ্রোথটা কমে যাবে তো এইভাবে ফিটকারির জলটা সারা মুখে লাগিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট রাখার পরে জল দিয়ে মুখটা ধুয়ে নেবে তোমরা দেখবে লোমের গ্রোথ একদম কমে যাবে এটা বেশ কয়েকদিন দীর্ঘদিন ধরে করলে খুব ভালো স্কিন এইরকমই টাইট আর খুব সুন্দর হয়ে যাবে স্কিন খুব স্মুথ হয়ে যাবে আর অবাঞ্ছিত লোম থেকে তোমরা মুক্তি পাবে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো নতুন একটি ভিডিওতে